কর্পোরেট জবে সারাদিন বসে বসে কাজ করতে হয় বলে জন্ম নেয় বিভিন্ন ব্যাধি। প্রতিদিন অফিসে গড়ে প্রায় 9 থেকে 10 ঘন্টা বসে থাকতে হয়, ফলে শরীরের বিভিন্ন অঙ্গ সঠিক নিয়মে কাজ করা বন্ধ করে দিতে থাকে। দিনে 6 ঘন্টার বেশি বসে থাকলে মৃত্যু ঝুঁকি রয়েছে, আর দিনে 3 ঘন্টার কম সময় বসে কাজ করলে শতকরা 40% ঝুঁকি রয়েছে। অতিরিক্ত বসে থাকলে পেট এবং কোমরের কাছে মেদ বৃদ্ধি পায়, পায়ের স্বাভাবিক নড়াচড়া বন্ধ হয়ে যায়, ফলে ব্যায়াম করেও শরীরে ফ্যাট কমানো যায় না। শরীরে ফ্যাট কমিয়ে আনা এনজাইমগুলো নিঃসরণের পরিমাণও শতকরা 90% কমে যায়। হৃদরোগের ঝুঁকি অন্যদের থেকে প্রায় দ্বিগুণ। প্রতিদিন 3 ঘন্টার বেশি বসে টেলিভিশন দেখলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঝুঁকি প্রায় 64% বৃদ্ধি পায়। শরীরে যে অংশের ক্ষতি হয় কাঁধ এবং পিঠ। কোনো মানুষ 3-4 মিনিটের বেশি সোজা হয়ে বসে থাকতে পারে না, ফলে শিরদাঁড়ার লিগামেন্টের বেশ ক্ষতি হয়, এতে পিঠের পেশিতেও বেশ চাপ পড়ে, দাঁত এবং ঘাড়ের সমস্যাও দেখা দেয়। বেশিক্ষণ বসে থাকলে কোমরের নিচের অংশ ও পায়ের পেশি ধীরে ধীরে ক্ষয়ে যায়, ফলে হিপ জয়েন্টের সমস্যা দেখা দেয়। রক্ত চলাচলেও সমস্যা হয়, পায়ের গোড়ালি ফুলে যায়। দাঁড়ানো অবস্থায় হার্ট সবচেয়ে ভালো কাজ করে, আর সারাক্ষণ বসে কাজ করার ফলে হার্টের সমস্যা দেখা দেয়। সারাদিন একইভাবে বসে থাকার ফলে ফুসফুসে কম অক্সিজেন ঢোকে, ফলে ফুসফুসের আয়তনও ধীরে ধীরে ছোট হতে থাকে। ফুসফুসে কম অক্সিজেন ঢোকার ফলে মস্তিষ্কেও তার প্রতিফলন ঘটে, মস্তিষ্কে কর্মক্ষমতা কমে যায়। দিনের বেশিরভাগ বসে থাকার ফলে প্যানক্রিয়াসে তৈরি ইনসুলিন হরমোন কমতে শুরু করে, ইনসুলিন তৈরি না হওয়ার ফলে ডায়াবেটিস হওয়ার হার বেড়ে যায়। সারাক্ষণ বসে কাজ করার ফলে খাবার হজমেও সমস্যা হয়, ফলে গ্যাস বদহজম কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়। অনেকক্ষণ বসে থাকার পর 30 মিনিট ব্যায়াম করলেও খুব একটা উপকার হয় না, তাই যখনই সময় পাবেন চেয়ার থেকে উঠে পড়ুন, হালকা স্ট্রেচিং করুন বা হেঁটে আসুন। সামনের দিকে ঝুঁকে বসা বা সোজা হয়ে বসার চেয়ে 135 ডিগ্রি অ্যাঙ্গেল বা হেলান দিয়ে বসলে মেরুদণ্ডের ওপর চাপ কম পড়ে। মাঝে মধ্যে সেভাবে বসার চেষ্টা করুন, কোমরে এবং ঘাড়ের ব্যথা হওয়ার সম্ভাবনাও কমে যাবে। এছাড়াও আরও যেসব ব্যায়ামগুলো করতে পারেন, হাত দুটো শরীরে দুপাশে রিলিজ করে দিতে হবে, এরপর কাঁধ হাত এবং আঙুল ধীরে ধীরে নাড়াতে হবে। এবার কাঁধ সার্কুলার মোশনে ঘোরান, বেশ কয়েকবার পা দুটো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে তুলে ঘোরাতে থাকুন। চোখে জলের ঝাপটা দিবেন, কয়েক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করবেন, তারপর চোখ খুলে দূরে কোনো কিছুর ওপর ফোকাস করবেন, সম্ভব হলে একটু হেঁটেও নেবেন। 1 ঘন্টা পরপর একবার উঠে দাঁড়াবেন, ফোনে কথা বলার সময় চেয়ার ছেড়ে দাঁড়াবেন। 30 মিনিট পরপর নিজের জায়গাতেই মিনিট 2-3 জন্য দাঁড়িয়ে থাকবেন, এতে উপকার পাবেন।